বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক জিয়ার ওপর আনা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য যুবদলের ওলহাম শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওলহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহজাহান। বিএনপির সিনিয়র সভাপতি তারেক জিয়ার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য যুবদল ওলহাম শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় স্থানীয় ইন্ডিয়ান ওশন রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি এনায়েত হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলাম মাওলা লিকসনের পরিচালনায় এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মুকাম্মেল হোসেন আলাল টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নেতা অপবাদের মাধ্যমে, মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের মাধ্যমে যাকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখার সংক্রান্ত মরণের সকল চিন্তা শুরু করেছিল, আজকে সেখানে না সেই মরিন সফরের উত্তরাধিকারী হিসাবে তারেক রহমানকে ভয় পান এবং তারেক রহমানের নেতৃত্বকে বিশাল আকারে নিজের সামনে বিপদ বলে মনে করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে যুবদলের আহ্বায়ক দেওয়ান মুকাদ্দিম চৌধুরী। তাছাড়া এতে আরো বক্তব্য রাখেন তাজউদ্দিন, আবুল হোসেন, সাব্বির হোসেন, আওতাদ হোসেন, হুমায়ুন কবির, প্রভাষক মহসিন চৌধুরী ও জিলুমিয়া প্রমুখ। মামা শাহজাহান, চ্যানেল এস নিউজ, ওলহাম।